একবারে ডান পাশের নিচে। ওখানে সেভ লেখা না, আপনার সেভের একটা চিহ্ন দেওয়া আছে যেটা আমরা বিভিন্ন সাইডে দেখি। দেখেন আপনার পিছনে ইমেজটা রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে ওই একই জায়গা থেকে নতুন ইমেজ, আপনার পছন্দ মতো ইমেজ আপনি দিতে পারেন। বুঝতে পারছেন? কিসের পিকচার ভাই? হ্যাঁ, ওটা তো আপনি রিমুভ করে দিলেন, এইমাত্র রিমুভ করে দিলেন না? দেখেন এখন আপনার কি কি কাজ বাকি আছে। মেঘা মেঘা মেনু অ্যাড করতে হবে, আপনার লোগো, আপনি ওই একটা লোগো তৈরি করেন আপনার এই পেজ সাইডের জন্য। লোগো সাইজটা করবেন, সাইজ দিবেন আপনার 150 বাই 100। জি ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আপনার ওটা হচ্ছে লোগো, আপনি ওই লোগোটা চেঞ্জ করবেন। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, লোগো 150 বা 100 ভাই, হাইট 150 100 100 100 100 ঠিক আছে। কাকা গেছে বোধ হয় আজকে হসপিটালে, গেছে মানে পরীক্ষা করানোর জন্য। কি মাসের ভিডিও উড়ানোর সময় কন্ডিশন হইতো। উঠানোর সময় ওই যে খোঁজার সময় যে ইসে তা আগে তো করতাম, এটা ভিডিও করতাম মাছ হচ্ছে এতগুলা। আপনাকে ভাই পোস্টের ভিতরে আরো কয়েকটা কাজ দেখানোর বাকি আছে, ব্যাক লিংক দেওয়া, তারপর ছবিতে আপনার লিংক দেওয়া, এগুলা দেখাইতে হবে মনে করেন ভাই। যাওয়ার পরে এইখানে জাস্ট আমি দিয়ে দিই,
তুলির মা আজকে 500 টাকা দিল মাত্র ভাই। এই ফোনটা সম্ভবত ভিতরে কালা করা যাবে না। চুলির মা আজকে মাত্র 500 টাকা দিল আমারে। বন্ধু বারে আসবি কোন সময়? রাত্রে বনু ভাই একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ ভাই বলেন। ভাই এটা তো লোক হইলো না, ব্যানারের মতো হয়ে যাচ্ছে। আপনি একটা সিম্পলের মধ্যে একটা লোগো তৈরি করেন, তাই তো হয়ে যায়। হ্যাঁ বিডি নিউজটাই দিয়ে দেন বড় করে। ভাই এভাবে ভালো দেখা যাচ্ছে না ভাই। আপনি করেন ওই পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, একটা সলিড কালার দেন, আর ওই আপনার যে মানুষ আর যে যে পেপারে যে ছবিগুলো আনছেন ওইগুলো কেটে দেন। কেটে দিয়ে এখন ওই বিডি নিউজটাকে একটু বড় করে দেন। বড় করা যায়? ভাই ফন্টও বড় করেন, ফন্টের সাইজটা একটু বড় করেন তো। হ্যাঁ এটাকে মিডিলে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে ভাই, এখন সেভ দেন।
হয়ে গেছে, আপনি এখন ওই সাইটে যান, লেআউটে যান, দেখেন এখানে লোগো দেওয়ার একটা জায়গা আছে, এই যে লোগো লেখা নিচে লোগো, হ্যাঁ এখন ওই রিমুভ ইমেজ, ওই দেখেন নিট মেগান নিচে রিমুভ লেখা, নিট মেগান নিচে, হ্যাঁ রিমুভ দেন, এখন ওই যে চুজ ফাইল, সেভ দেন, ওই যে দেখেন চলে আসছে, দেখছেন আপনার হচ্ছে এই এই কাজ। এখন আপনি আবার একটু আপনার ওই পোস্টে যান ভাই, আপনার পোস্টের ভিতরে আর কিছু কাজ আছে যেগুলো দেখানো হয় নাই, আপনি চাইলে একটা নতুন একটা পোস্ট আনেন তো, কিসের উপর আনবেন আপনি এসে যান, আপনার ওই বিডি নিউজ 24 নিউজে ঢুকেন তো, দেখেন এখানে নিচে লাইফ স্টাইল একটা ইয়ে আছে, আপনি এটাকে বাংলা করেন, ট্রান্সলেটর বাংলা করেন, চেঞ্জ করেন, ওই যে পাশে দেখেন বাংলা সংস্করণ লেখা আছে ওখানে চাপ দেন, হ্যাঁ দেখেন আপনার এই যে এখানে দেখেন স্পটলাইট লেখা আছে, তারপর আপনার নিচে আরো কয়েকটা ক্যাটাগরি আছে, এদের মতো আপনি চাইলে এদের মতো অনেক ক্যাটাগরি অ্যাড করতে পারেন, এরা যেমন খবর বা সমগ্র খবর, খেলা, ক্রিকেট, বাণিজ্য, মতামত, অনেক ধরনের কিছু দিছে, আপনি এটা না, এটা না ভাই আপনি করেন অন্য ক্যাটাগরি একটা নেন, ওই খবর উপরে চাপ দেন, খবর খবর, এখন নিচে যান তো একটু, আর একটু যান, এই যে এখানে দেখেন লাইফ স্টাইল লেখা আছে, দেখছেন লাইফ স্টাইল, তারপর আপনার কি লেখা আছে প্লিটস নাকি যেন লেখা আছে, এখান থেকে একটা নিউজ নেন, মানে নতুন ক্যাটাগরি আমি বলতে চাচ্ছি, নতুন ক্যাটাগরি একটা নিউজ নেন আপনি, আপনি এইটা একটা ওখানে একটা ইউজ করবেন, ঠিক আছে বেশি কপি করার দরকার না, আপনি কম কপি করে নেন আপাতত, ঠিক আছে ভাই। এখন দেখেন এখানে আপনাকে নতুন একটা জিনিস শেখানোর জন্য নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনি চাইলে ছবির সাথে, আমরা দেখেন অনেক সময় ছবিতে চাপ দিলে একটা লিংকে বা একটা সাইটে নিয়ে যায় আমাদেরকে, এখন আপনি চাইলে ছবিটার সাথে একটা লিংক আপনি অ্যাড করতে পারেন, সেজন্য আপনার ছবিটা আগে সিলেক্ট করেন, হ্যাঁ এখন দেখেন সিলেক্ট করা কি হয়েছে নাকি, আচ্ছা ভাই হ্যাঁ দেখেন ওই যে আপনার উপরে এ কলম বা তার পাশে দেখেন একটা লিঙ্কের মতো দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এটাও এখানে চাপ দেন, এখানে বলতেছে কি পেস্ট অর সার্চ ফর লিঙ্ক, এখন আপনি এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন আপনার যে কোনো একটা সাইটের লিঙ্ক, ঠিক আছে আপনি এখন যে কোনো সাইটে একটা লিঙ্ক এনে বসায় দেন, লিঙ্ক না দেওয়া ছাড়া অ্যাপ্লাই হবে না ভাই, লিঙ্ক না দেওয়া ছাড়া, হ্যাঁ আপনি এই লিঙ্কটা দিতে পারেন, ওপেন লিঙ্ক দা উইন্ডো, হ্যাঁ ওপেন লিঙ্ক, হ্যাঁ ওটা দিয়ে দেন, ঠিক আছে আচ্ছা, এখন আপনার ছবির সাথে লিঙ্কটা হয়ে গেল, এখন যদি কেউ আপনার এই ছবির উপর চাপ দেয় তাহলে আপনার ওই সাইটে নিয়ে যাবে, ল্যাপটপে চার্জ নেই আপনার,
ওই আবির ভাই, ভাই চার্জে লাগান। হ্যাঁ এখন নিচে যান, একটা ব্যাকলিং দিয়ে দিই আপনার। এখন আপনি একটা ব্যাকলিং দিতে পারেন, সেটা যে কোনো লাইনে বা যে কোনো প্যারা বা যে কোনো লেখার উপর একটা ব্যাকলিং দিতে পারেন। এখন আপনি দেখেন আপনি কোন লেখাটার উপরে আপনি একটা ব্যাকলিং দিবেন, একটু মাঝামাঝিতে দেন, মাঝামাঝিতে দিলে খুব ভালো হয়, বা শেষের দিকে। ও আপনার তো বেশি কপি করেন, আচ্ছা ঠিক আছে এখানেই করেন। আপনি চাইলে আপনি আগে যে পোস্টগুলো করছেন ওই পোস্টগুলোর একটা লিংক এনেও আপনি এখানে বসা দিতে পারেন, বা আপনি আপনার ফেসবুক পেজের একটা লিংক, ঠিক আছে। আপনি যে কোনো লিংক দিতে পারেন ভাই, আপনার ক্যাটাগরির উপরে নির্ভর করে, বুঝছেন, শুধু দিলেই তো হবে না, শুধু দিলেই তো হবে না, একটা লিঙ্কটা আপনি দিবেন। একটা সৌন্দর্য বিষয় আছে না, আপনি যে পোস্টটা করছেন ওই পোস্টের সাথে কোন লিঙ্কটা দিলে পর আপনার ভালো হবে সেটা আপনার বুঝতে হবে। আপাতত ভাই আপনি শিখার জন্য যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন তাহলে হয়। বা আপনি আচ্ছা ভাই এই লিঙ্কটাই দেন, আপনি এই লিঙ্কটাই দেন, আর কিছু করা লাগবে না, আপনি এই লিঙ্কটাই দেন। পরবর্তীতে আপনি যখন নিজের নিজের সাইটে যখন কাজ করবেন তখন আপনি ওইভাবে আপনার ই করবেন। এখন এখান থেকে একটা লেখা ই করেন ভাই, আপনি দিবেন না, কাটেন, কপি করে রেখে দেন লিঙ্কটা। হ্যাঁ এখন আপনি যে লেখাটার উপরে দিবেন সেই লেখাটা কপি করেন। আপনি চাইলে ওই যে আপনি ওখানে দেখেন জোভান ও নাবিলা লেখা দেখা যাচ্ছে, ওই জোভান ও নাবিলাটা আছে ই করেন একবার নিচের প্যারায় উপরের লাইনে। হ্যাঁ ই করে করছেন, সিলেক্ট করছেন, দেখেন ওই উপর আপনার ওই চিহ্নটা আছে। হ্যাঁ 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 চাপ দেন, এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, এখন সেভ দেন। ও আপনার আরেকটা জিনিস, ওই যে লেভেল অ্যাড করা হয় না, লেভেল লেভেল লেভেলটা অ্যাড করেন। আপনার এটা কোন ক্যাটাগরির জন্য পোস্ট আনছিলেন? এই যে আপনার গ্রিটস, হ্যাঁ ওটা আপনি অ্যাড করে দেন। স্টল বানান তো হয় নাই, আচ্ছা হ্যাঁ দেন। আপনাকে দুটা কাজ শেখানো হয়েছিল না প্রথমে, সেজন্য দুটা কাজ শিখাই দিলাম। আপনি চাইলে লাইভ স্টাইলটা আপনার ওই লেআউটের মেন মেনুতে আপনি অ্যাড করে দিতে পারেন। এখন আমরা হচ্ছে একটা মেগা মেনুর কাজ করব। ওই লেআউট যেখান থেকে আপনার ওই নিউজগুলো অ্যাড করছিলেন, নিউজ ইন ইন্টারন্যাশনাল এগুলো অ্যাড করছেন, সেখানে সেখানে যান মেন মেনুতে, মেন মেনু, মেন মেনু, হ্যাঁ উপরে ওই নিউ সাইট নেম, ভাই ওই যে আপনার লেআউটের মধ্যে ভাই আপনি মেগা মেনু লেখা লাগবে না, আপনার মেগা মেনু কাজটা আমি পরে দেখাচ্ছি, আপনি করেন। ওই লাইভ স্টাইল একটা নতুন ট্যাগ আপনি অ্যাড করছেন না, সেটা এখানে দেন। অ্যাড লিংক, এখন এটাকে আপনি নিচে নিয়ে যান।
দেখেন লাইভ স্টাইলটা আপনি কোথায় রাখবেন? আপনার তো লাইভ স্টাইল তো হলো না, আপনার নিউজের নিচে দেখেন বাংলা এবং পলিটিক্স আছে, আপনার এরও নিচে দিতে হবে, তাহলে মাঝামাঝিতে দিলে এবার আপনার ওই নিউজের ভিতর থেকে বাংলা বের হয়ে যাবে, বুঝছেন? মানে বাংলাটা আপনার লাইভ স্টাইলের ভিতর ঢুকে যাবে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ভাই আমরা হচ্ছে একটা মেগা মেনু তৈরি করবো, বুঝছেন? মেগা মেনু তৈরি করার জন্য আপনি কোন কোন পোস্ট গুলা নিয়ে আপনি একটা মেগা মেনু তৈরি করতে চাচ্ছেন সেটা বানানোর জন্য আগে আপনার ওই মেগা মেনু গুলাকে সিলেক্ট করে আসতে হবে, আপনার ওই পোস্ট গুলাকে সিলেক্ট করে আসতে হবে। আপনি পোস্টে যান, ওই আপনার ইসের মধ্যে, হ্যাঁ এখানে পোস্টে যান। এখন দেখেন আপনি কোন কোন পোস্ট গুলা নিয়ে একটা মেগা মেনু তৈরি করতে চাচ্ছেন, আপনার পোস্ট আছে মাত্র 5টা। আপনি কয়েকটা পোস্ট আপনি ওপেন করেন, পোস্টে ওপেন করেন। আচ্ছা ঠিক আছে, দেন আপনি ওপেন করেন, ওপেন কি করলেন, কোথায় গেলেন? ওপেন করেন পোস্টটা, এরকম আসতেছে কেন? ও আপনার এটা তো ইংলিশ লেখা তাই না? এরকম আসতেছে কেন বুঝতেছি না। আচ্ছা পাশে ওই যে আপনার চোখের মতো আইকন ট্রাই ক্লিক করেন তো। না না এখান থেকে হবে না ভাই, পিছিয়ে যান। এখানে কোথা থেকে করবো? আচ্ছা থাক, যেমন আসুক সমস্যা নাই ভাই, আপনি করেন এই যে পাশের লেভেলে এখানে যান। হ্যাঁ এখানে আপনার মেগা মেনু দেওয়ার জন্য আপনি যে কোনো একটা লেখা দিয়ে আপনি মেগা মেনুটা তৈরি করতে পারেন, সেজন্য আপনার সিলেক্ট করতে হবে যে আপনার এই পোস্টগুলো আমার মেগা মেনু যাবে, সেজন্য সেজন্য আপনার এই পোস্টগুলোকে একটা সিলেক্ট করার জন্য যে কোনো একটা লেখা দিতে পারেন, বুঝতে পারছেন? এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা অন্য কোনো কোড ইউজ করতে পারেন, কিন্তু যেটাই দিবেন সেটা মনে রাখবেন। আপনি কেন মেঘা লেখেন শুধু তাহলে? এমজি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, থাক আপডেট দেন। হ্যাঁ হ্যাঁ আপডেট। এখন আরেকটা পোস্টে আপনি এরকম এমজি লেখেন, আরেকটা পোস্টে আপনি এরকম এমজি লেখেন, একটাই গেছে। হ্যাঁ এটাই আপনি এমজি লেখেন, ঠিক আছে আপডেট দিন। জি ভাই, নাম বা মানে কোনো কিছু লিখছিলেন ওতে কিন্তু করা হয় নাই, বা ওটা, হ্যাঁ ওটা আমি দেখাই দিবো, ওটা একটু পরে দেখাচ্ছি, ওখানে লিঙ্কটা লিঙ্কটা নেওয়াটা একটু দেখতে হবে। হ্যাঁ ভাই থাক সমস্যা নেই, আর কিছু করা লাগবে না, আপনি করেন, এখন লেআউটে যান। ওই মেন মেনু, এখন দেখেন আপনি এখানে যে ট্যাগ গুলো আপনি ইউজ করছেন এই ট্যাগ গুলোর ভিতরে আপনি চাইলে মেগা মেনু অ্যাড করতে পারেন, আবার নতুন একটা ট্যাগ নিয়ে করতে পারেন। আপনি নতুন একটা ট্যাগ ইউজ করেন, ফিউচার অ্যাড করেন, ফিউচার।
জি ভাই। আচ্ছা আপনি কি করছেন না, ফিউচার অ্যাড করছেন? ফিউচার অ্যাড করছেন? স্যার এই মেগা মেনুটা একটু দেখতেছি স্যার। স্যার মেগা মেনু তো এখান থেকে অ্যাড করা যাবে স্যার? স্যার এই মেগা মেনুটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো? আচ্ছা স্যার এই মেগা মেনু অ্যাড করাটা একটু আপনি দেখাই দিবেন। আপনি যে কোনো মেনুরই মেগা মেনু বানাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ তুমি এখন বলতে কি কাজ করতে হবে, মনে করেন এই জায়গা থেকে তুমি নিউজই বানাইতে পারো, মেগা মেনু স্পোর্টস বানাইতে পারো। হ্যাঁ আমি স্যার জানি সেটা। এখন স্যার ওখানে লিঙ্কটা, স্যার আপনি একটা লিঙ্ক দেওয়া দেখাইছিলেন না, লিঙ্ক না কি যেন মেঘা লেখে, তারপর আপনার ওই, হ্যাঁ 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 ওটা একটু স্যার বলে দিয়ে যান স্যার। স্যার ওই যে উনি আবির ভাই কাজ করতেছে, আবির ভাই কোনটাকে বানাবে? মেগা মেনুটা হচ্ছে আপনার দেখা যাবে, আপনার ওই নিউজের উপর গেলে পরে আপনার ওই পোস্ট গুলা দেখা যাবে, মাউসের আর্সার রাখলেই দেখা যাবে। আপনি এক কাজ করেন না, নিউজে যান, নিউজে যেহেতু আপনার, হ্যাঁ নিউজে ইডেটের উপর চাপ দেন, ইডেট ইডেট। হ্যাঁ 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 স্যার ওটা সেট করছে, এমজি। লিঙ্কে লিঙ্কে স্যার ওখানে তো উনি এমটা বড় হাতে দিছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন সেভ দেন ভাই, সেভ দেন নিছি। নিউজের উপরে মাউসে আর্সারটা রাখেন, ওই যে দেখেন আপনি যেগুলো যে পোস্টের পাশে এমজি লিখছিলেন সেই পোস্টগুলো ওখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেগা মেনুর কাজ। এখন আপনি স্লাইডার, হ্যাঁ স্লাইডারে যান স্যার। স্লাইডার অ্যাড করার জন্য আগে কোনো কাজ করে নিতে হবে? ও আচ্ছা আচ্ছা স্যার, আবির ভাই আপনি যেভাবে ওই মেগা মেনুর জন্য এমজি অ্যাড করছিলেন ঠিক ওইভাবে আপনার ওই কোন পোস্টগুলারে আপনি স্লাইডার হিসেবে দেখাবেন সেই পোস্টগুলোর পাশে আপনি একটা লেভেল অ্যাড করুন। স্যার পাঁচটা করাইছে স্যার ভাই, কয়টা সিলেটার অ্যাড করছেন ভাই? দুইটাই তো লেয়ার, সিলেটার বোঝা যাবে না। এখন যান নিচে দেখেন সিলেটার লেখা আছে। হ্যাঁ সিলেটার যান। এখন আপনি ওই যে বিজনেস লেখা আছে, বিজনেস নিচে সিলেটারের ভিতরে বিজনেসটা কেটে আপনি ওই ওখানে যেমন আপনার এস আই লিখছেন না কি যেন এস এল লিখছেন বড় হাতের। হ্যাঁ ঠিক আছে, এখন আর কিছু স্যার, আর কিছু তো করতে হবে না। এখন দেখেন আপনার ওই জন্য পাঁচটা দেখা যাচ্ছে, আপনি কয়টা করে আপনি সিলেটার দেখাবেন? ওখানে পাঁচটা, কিন্তু আপনার পোস্ট আপনার কম তো সেজন্য আপনি ওখানে আপাতত দুইটাই দিয়ে দেন। আচ্ছা আর কিছু করা লাগবে না আপনি, ঠিক আছে এখনই করেন, সেভ দেন।
দেখেন এই যে আপনার নিচে সিলেটা গুলো চলে আসছে দুইটা, মাউস ছড়ান, হ্যাঁ ওই যে দুইটা দেখা যাচ্ছে, দুইটা দিচ্ছেন দুইটাই আসছে, ঠিক আছে। যেহেতু আপনি দুইটার সাথে স্লাইডার অ্যাড করছেন এস এল, আপনি যতগুলোর সাথে আপনি এস এল যোগ করবেন ততগুলোর সাথে তত ওই পোস্টগুলো এখানে দেখা যাবে, বুঝা গেছে ভাই? হ্যাঁ, এখন দেখেন আপনার আর কিছু কাজ বাকি আছে ভাই, বলেন ভাই কে যেন কি বলতেছিলেন ও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এখন একটু পেজের মধ্যে যান, আপনার কন্ট্যাক্ট পেজ গুলা কি করা হয় নাই স্যার? এই কন্ট্যাক্টের এই পেজটা আসছে স্যার, এখন এখান থেকে আমি কোন লিঙ্কটা নিব? আবির ভাই তো অ্যাড করে না, কন্ট্যাক্ট পেজটা লেখা না, ওই যে শুধুমাত্র আবির লিখে দিছে উপরে, ওই টাইটেল কন্ট্যাক্ট দেন। ভাই কন্ট্যাক্ট লেখেন ওখানে, কন্ট্যাক্ট টাইটেল আপনার কন্ট্যাক্ট লেখেন। স্যার উনি তার উনি এমনি সিম্পল দেখার জন্য আর কি স্যার এই পেজটা ক্রিয়েট করছে, অন্য কোনো কিছু দেয় না। আপনার এখানে ভাই ই করেন জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অন্যান্য যা আছে ওইগুলো আপনি ই করে দেন, বা আর লেখা লাগবে না, ওখানে শুধু কন্ট্যাক্টে থাক। আপনি নিচে ই করেন ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস যা যা আছে আপনি লিখে দেন। পাবলিশ করেন আর কি, নিচে নিচে দাও আবি, নিচে নিচে দাও। ভাই ওই নাম্বার আগে লেখেন যে ফোন নাম্বার বা নাম্বার এরকম একটা লেখেন, আর ওই ইমেল অ্যাড্রেস এর আগে লেখেন যে ইমেল অ্যাড্রেস। ভাই ও ভাই আপনি করেন, ওই মাইক্রোফোন মিউট করা ছিল, আপনি করেন ওই নাম্বার আগে ফোন নাম্বার লেখেন আগে। স্পেস দেন, হ্যাঁ ঠিক আছে। এখন আপনার ওই জিমেলের আগে লেখেন ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস, ঠিক আছে। ঠিক আছে স্যার, লোগো বানাইতে তো বেশি সময় লাগছে স্যার। স্যার এখান থেকে স্যার ই করবো কিভাবে স্যার, লিঙ্কটা কোথায় কোথায় দেখে নেবো স্যার? জি স্যার এটা তো পেজ স্যার। জি স্যার, ভাই উপরে 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 লিঙ্কটা, ভাই উপরে লিঙ্কটা কপি করেন। এখন আপনি লেআউটে যান, লেআউট লেআউট ভাই লেআউটে যান। এখন দেখেন যে আপনার টপ নেভিগেটর, হ্যাঁ ভাই শুন, বলেন, শুনতেছি শুনতেছি ভাই। হ্যাঁ ইরেটে যান ভাই, কন্টাক্ট আছে ইরেট, দেখা গেল মানে এখানে লিঙ্কটা আকারে আছে কিন্তু কলম আকারে, কলম আকারে আসবে, একটা রো দেখা যাচ্ছে, আমি চাইতেছি যে তিন চারটা রো একবারে দেখা যাক, দেখছেন ভাই চলে আসছে।
হায়দার চলে আসছে। ভাই এই জায়গা আমির কুমার বনি, তারপর ফোন নাম্বার আর সরাসরি এক লাইনে আছে, আমি চাইতেছি নিচে নিচে নেওয়ার জন্য। স্যার এই পর্যন্তই স্যার, আর তো কোনো কিছু নাই স্যার। স্যার ওয়ার্ড পেজটা তো স্যার দেখতে হবে স্যার। স্যার ওয়ার্ড পেজটা তো স্যার আমাদের দেখতে হবে স্যার। স্যার এটা তাহলে স্যার আমাদের এই ক্লাসের বাইরে এক এক্সট্রা একটা টাইমে ক্লাস নেওয়া যাবে না? আমাদের কিন্তু এই ক্লাসটা আমরা অনেকদিন নিতে পারবো, বুঝতে পারছো?
সমস্যা নাই, নিয়ে সমস্যা নাই ভাই। আমাদের 40 নম্বর ক্লাস না 41 নম্বর ক্লাস চলে কেন? এখন চাইলে এই ক্লাসটাতে 50টি 80টি নেওয়া যায়, বুঝতে পারছো? তোমরা যদি করতে চাও যেমন আমার মাদারীপুরের যে 100টা ক্লাস হয়ে গেছে তাও আমরা বলি নাই, একবারও যে ক্লাস বন্ধ করে। আরে শিমুল ভাই আমাদের সবই শিখাই দিবে, যেই কটা ক্লাস হবে। স্যার আমাদের অন্য ব্যাচে ঢুকে ক্লাস করতে হবে, আমাদের এই ক্লাস শেষ হয়ে গেলে তো অন্য ব্যাচ ঢুকে যাবে এখানে এই টাইমে। মানে স্যার আমাদের এই ক্লাসটা মানে শেষ হয়ে গেলে তখন তো স্যার অন্য আর একটা ব্যাচ ঢুকবে না আপনার? ও আচ্ছা, তাহলে স্যার সমস্যা নাই। ক্লাস আইডি লেখা আছে কোথাও?